আমার বোন কতক্ষণ বাপের বাড়িতে যাবে এই জন্য খুশি, মেয়েরা সবসময় বাপের বাড়িতে যাওয়ার সময় নাচতে যায়। হ্যাঁ তুমি ভুল মানে তোমার হাত পা শুধু জবান বহি না কি দেখেন আত্মার সব ব্যথা হয়ে গেছে, চলো রাতে চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাই চলে গেছে বিয়ে বাড়িতে, মানে মেন প্রোগ্রাম যে ছেলের বাড়িতে তাহলে সবাই চলে গেছে। তো আমরা এখনও যেতে পারি নাই, রিক্সা পাই নাই। আমি মোহতান ভাইয়া মোরাম বাবা দাঁড়া রয়েছি, আর বাকি সব মানুষ চলে গেছে। আর আমরা রেডি হয়েছি অনেক লেট করা, কারণ আমার কাছে পোলাপ বানানো গোসল করছি, সিরিয়াল পাইতে পাইতে অনেক দেরি, সব কিছু দিতেই না বলবো, এই জন্য হলো আমরা দেরি করে দিতে, ইচ্ছা করতেছি না দেরি করে দিতে, মনে হচ্ছে তাড়াতাড়ি দেয় কিন্তু পাইতেছি না রিক্সা। ওই যাচ্ছে গেল গা রিক্সা, তো ঠিক আছে যাই, ভাইয়া গেছে আবার রিক্সা খুঁজে আনতে। আমাদের মুরব্বী ওখানে দাঁড়াইছে রিক্সার জন্য, মুরব্বী ডাকবে তো মুরব্বী। আমরা বেচারার মতন এখানে দাঁড়াইছি, সবার সবার মতো করে চলে গেছে। বৃষ্টি হইতেছে প্রচুর, আবার আরো হচ্ছে সবাই চলে গেছে, আমরা সবার শেষে রিক্সা পাইছি। গ্রামের বাড়িতে প্রচুর জ্বর হয়েছে, আর এখানে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আর এখানে বৃষ্টিটা তো ওইভাবে লাগে না। আর যে বাতাস ছিল কালকে থেকে, ওই বাতাস যখন পড়ায় বলছি যে বাতাস সাথে যদি বৃষ্টি পরে পানি পড়লেই ঝড়, কালকে অনেক ঝড় হচ্ছে, অনেক গাছপালা ভাঙছে, অনেক আপনার ছুটে গেছে, বিদ্যুৎ নাই বাড়িতে। জন্নাটি আছে না ঝুনঝুনি, ঝুনঝুনি তো না বেশি ভিজে যাচ্ছে, এটা ঠিক আর বেশি ভিজতেছি, মোটামুটি ভালোই ভিজছি। একটু আগে তো বৃষ্টি ছিল না, বৃষ্টি দেখা হবে বাদ সকাল শুনি বৃষ্টি ছোটখাটো ভাবে একবার একটু হারাই গেছিলাম। আরো ছোটখাটো ভাবে হারাই গেছি তো ওই গলি তো বাসা, বাবা মা বলছে ওই গলিতে বাসা, আমি ভাবছি বাসা ওই প্রোগ্রাম। এটা কি পুরান বাড়ি না নতুন বাড়ি? তো ঠিক আছে চলে আসছি যাই। যাও 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 দেখি আমার, হ্যাঁ দাঁড়াও 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 একটা মিনিট একটা মিনিট, যাও 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 যাও, হ্যাঁ আসতে যাও আসতে যাও, যে দিন তোলা যাও না একবারে। কি অবস্থা বৃষ্টির মধ্যে, আরে আর একটা দিন পর বৃষ্টি এলে কি ক্ষতিটা হইতো। কেমন ঠিকানা দিছে আমাকে ঘুরাই মুড়াইয়া, আর বেড়া কি যা কেমন যা চালাইছে রে ভাইয়া, আরে মনে তো সে পিছনে ছাড়েনি আর এটা বলা সিটটা গেল, আরিফ একটা শশা খাইছে আমি একটা শশা খাইছি। খেতে আসছি তো মানে বিয়ে তো খাওয়া শেষ, এখন বনিয়ে যাবো যা আমাদের খাচ্ছে। হ্যাঁ যাও যাও যাও, তোমার মিম খালা দাঁড়ায় রয়েছে কা বিজা দিতেছি গা, বিয়ে খেতে এসে এখন বিয়ে আমাদের খাচ্ছে। টান আছে নাকি টান দিকে আছে সুদা কখন তাই নাকি, এই পর্দার তলে খারাপ পর্দার তলে দেখি চলো চলো এক পদ হয়ে গেছে। আম
আম্মু গেল তো ওই বাড়ির ভিতর, যাক গো বাড়ির ভিতরে। খাইছি নি আপা, খাইয়া খেয়ে বয়স একটু দেরি করে না গো লেগা। আর কথা কইছে তো তো ফসা ফসা আর বিজে দিছি। নাই চলে আসছি, দেখে তো মনে হয় লিপস্টিক দিয়ে জানেন ছবি তুলুন। দাদি কে হাল হে আপ, ওই সামনে সবাই আইছে, এমন কেউ বাকি নাই। আব্বাই আব্বাই এই যে এই যে এই যে মরিয়ম মরিয়ম এই যে দিকে বসে বসে না
আপু 4 মিনিট হইছে, আরো আরো করুন, আরো করুন, ঠিক আছে। আমার দুই ভাবি খুব সুন্দর করে সাজিয়ে রাখছে আর সুন্দর লাগছে ভাইয়ের জন্য। আমার তো সেলিব্রিটি আমার ট্যাটু বানায় লাগবে, যেদিকে তাকাই দেবো সেদিকে তাকাবা। আমি কি জানি কদিমি মেতো কথা কাকি লিগা, আমি কি কইছি আমার কইতেছে ও অফ কত কইতেছে, আমার অফ কত বাবি খারাপ বাবি দিল নষ্ট করে থাকেন, আমি থাকেন দুই ভাই দুই ভাবি তাদের বাচ্চা আছে, দুজন দুজনই আছে, বাকি কিন্তু আরো দুজন তো বহি না। বোনে রেখে আসলো কেন, টান বোনে রেখে কেন আসলো, বোন ওই জায়গায় ও হাগে খেলতে নিজে নিজে যেন করে মনে হয় খাপতে না দেখছি। মায়ের ডিজাইনটা আরো গ্রেন ডিজাইন হয়ে গেছে, ও এটা বড় মায়া এটা ছোট মায়া, আমি সবাই দিয়ে দিন আসতে আমি কই আমার বোন কতক্ষণে বাপের বাড়িতে যাবে এই জন্য খুশি, মেয়ের বাড়ি মেয়েরা সবসময় বাপের বাড়িতে নাচতে নাচতে যায়। হ্যাঁ তুমি ভুল মানে তোমার হাত পা শুধু জবান যেমন ফিট খাইছিল কালকে দেরি হয়ে যেতেন, একটা মিনিট দাঁড়াও আমার মায়ের দিয়ে একটা ছবি তোলা। ও মা গো মা ভাউজ আমার বিছাও পড়েছে, ভাউজ বিছাও পড়েছে ভাউজ আমার, সুন্দর লাগতেছে তো অনেক কিউট লাগতেছে। তোমার ভাই কি দেখি আত্মাত ভাই আত্মা সব ব্যথা হয়ে গেছে, চলো রাতে চলো, ভাল লাগে না। সাজে তো আজকে শরীফা এদিকে আসো, শরীফা
দুলা ভাই চলেন না, ভালো লাগে না। ভাবি আষ্টশীতের মেকআপ হলো ওটা বিশাল বিশাল শাড়ি অনেক ভালো লাগছে, শাড়িটার জন্য আর বেশি সুন্দর লাগছে। হ্যাঁ মেকআপ না করলে সুন্দর লাগবে। আমাদের হলো রাতের বেলা তো সবাই সবার মতো করে চলে গেছে, যার যার জায়গায় শেষে চলে গেছে। তো খাবার পাঠাইছে, এগুলো পর আবার ভাবি নিয়ে আসলো। মাছ টাছ ফ্রাই করা এগুলো খাবার টাবার যাই হোক এগুলো তো আর সম্ভব না। বোন ভাত বসাইছে এখানে, এই যে এখানে গরুর মাংস আর হলো রোস্ট বসানো হয়েছিল। মানে মাংসের মধ্যে কী যেন একটা মেডিসিন দিছে, মানে খাওয়া যায় না, কেউ খাইতে পারে না, এত পরিমাণে বেশি হচ্ছে খাবার। আর রোস্টার মধ্যে ভালো লাগে না, রোস্টার অনেকেই বলছে যে রোস্টের মধ্যে এমন কী দেওয়া হয়েছিল যেন হলো ই হয়ে গেল, মানে বাচ্চারা খাইছে আর বলছে যে বমি আসতেছে বমি আসতেছে। যাই হোক সব কিছু ভালো মতো হয়ে গেছে, এটাই অনেক ভালো। দোয়া আপনারা যেমন দোয়া করছেন ওরকমই আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আর মনে হয় যে রিজিকে যেটা আছে এটা তো হবে, এটা কম হোক বেশি হোক হইবই, এটা বদনামের কিছু না। তো মানে এটা তো আমরা তো মানে পুরো পাঁচটা তো পুরোটাই দিছি, এখন রান্নার মধ্যে এলো সব কিছু হলো বাবুর্চির হাতে, তারা যদি ভালো না করে তাহলে দোষের কিছু নাই, মানে আমাদের তো দোষ নাই। যাই হোক বরযাত্রীরাও বেশি খাইতে পারে না, যে মানুষগুলো দাওয়াতে ছিল তারাও বেশি খাইতে পারে না, তো অনেক খাবার বেশি হচ্ছে। বোন এখানে ভাত বসাইছে, এখানে আগে তরকারি হচ্ছে, সেটা একটু গরম করে বোন বললো যেগুলো গরম করতো আমাকে, আমি লাইচেরা গরম করে সবার দিই, জামাই খাবার দিই, মেয়ের জামাই এখনও খায় নাই, বৈশাখ আইসা পড়ছে বেশি খাইতে পারে নাই, সবাই টুকটাক খাইছে, খায় নাই তা না সবাই খাইছে টুকটাক। চলে গেছে শামিনাপুর শ্বশুর বাড়ি, তো দুই বউ গেছে, বাবুদের বাড়ির দুই বউ, দুটো আপা থেকে আরো মানুষ গেছে, এতগুলো একসাথে দিতে সিদ্ধ হয়ে যাব পরে কালার করা লাগবে। ভাবি খেয়েছো তুমি কি খাইছো? ভাত গিলেছো? এই মাইয়া তোর মা আছে, খালার আছে, পুকুর আছে, তুই যাও কেন? তুমি কেন ঝাড়ু দিবে? তোর মা আছে খালা তাই। ও মায়া যেমন লক্ষ্মী, মায়ের মা তাদের লক্ষ্মী না? মায়ের মা লক্ষ্মী না, মায়ের মা লক্ষ্মী না হলে কি মায়ের লক্ষ্মী হয়? মায়ের বাপের লক্ষ্মী, এই জন্য মায়ের লক্ষ্মী হয়েছে। তাই
তুমি হ্যাঁ নাই দেখ সুন্দর কালা হইতেছে তুমি কেন বাঁচতেছি তো এখন